আমি বগুড়া 6 এবং বগুড়া 4 দুইটা আসন থেকে আপনি ভোট করব এবার টার্গেট করেছে জাতিবাড়ি থেকে শেষছিলাম জাতিবাড়ি থেকে তো পাইনি সেই হিসেবে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে নির্বাচন করব এবার আমি চেষ্টা করি যেহেতু মনে একটা মানুষের পাশে সুখে দুঃখে আপনারা সবাই জানেন অল টাইম সেবামূলক কাজগুলো আমার ভালো লাগে আমি জনসেবা কাজগুলো অত্যন্ত খুব পছন্দ করি আর আপনারা সেই হিসেবে আমি করেন পছন্দ হিসেবে আমি জনসেবা কাজ করতে চাই অল টাইম আমি একা পক্ষে আপনারা সবাই জানেন জনগণের কিরকম সেবামূলক কাজে থাকি এই জন্য আমি চাই যে জনগণের যে একটা প্রতিনিধি হিসেবে আসতে পারি তাই আমি একা পক্ষে হয়তো আমাকে 100 পরিবারের পাশে দাঁড়ালে আর একটা দিন জনপ্রতিনিধি হতে পারি হাতে মানুষের সুখে থেকে 1000 পরিবারের কাছে দাঁড়াতে পারবো ভোটারদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আমরা এবার একটা সুষ্ঠু নির্বাচন চাই আর আপনারা সবাই ভোটের মাঠে আসবেন আপনাদের পছন্দ যে প্রার্থী থাকবে তাকে আপনারা ভোট দেবেন আর ভোটের মাঠে আপনাদের ভয়ের কোনো কারণ নাই আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই আপনাদের সবাইকে একটা সুষ্ঠু একটা নির্বাচন দেখতে চাই আপনারা সবাই ভোটের মাঠে থাকবেন আমি বগুড়া 6 এবং বগুড়া 4 দুইটা আসন থেকে আপনি ভোট করবো এবার টার্গেট করেছি আর নির্বাচন কেন করবো এর আগে তো আপনারা সবাই আমি নির্বাচন করেছিলাম আপনি আর সেক্ষেত্রে আবারও নির্বাচন যেহেতু আবারও সেই দিন নির্বাচন করতেছি